আমি খুব ভয় পাচ্ছি গো বাবা দেখতে পাচ্ছে না তো খুকুমনি দেখতে পাচ্ছে না তো আমাকে ওই আমাকে দেবে আমাদের ঘুমোতে পারছি না কালকে সারা রাত আমি ঘুমোতে পারিনি শুধু ঠিকরে 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 উঠছি মামনিটা দেখতে পাচ্ছে না তো ওই পেছন পাকা খুকুমনিটা দেখতে পাচ্ছে না আমাকে দেখতে না হ্যাঁ আমাকে দেখতেই পাচ্ছে না দেখতে পেলেই আমাকে থালায় নিয়ে যাবে সবার সঙ্গে দড়ি বেঁধে তোমরা বাঁচাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই সাবধানে আছো তো সবার আগে জানাই মেরি ক্রিসমাস সবাই ক্রিসমাসে মন খুলে আনন্দ করো তারপরে বলি আমাদের এই পেছন পাকা আটি মেয়েটাকে মেরি ক্রিসমাস রে আর তোর মাকে বলি তোর কচ্চি মাকে বলি মেরি ক্রিসমাস হ্যাঁ খুব আনন্দ করো এবার আসি কালকের ভিডিও নিয়ে খুকু আ বসে বসে বহুত ডায়লগ মারছিলিস বহুত আসলে তোর রক্ত এখন গরম হুম আঠেরো বছর তো বয়স হয়নি আঠেরো বছরের আগেই পেছন পেকে আটি হয়ে গেছে হুম আর তোর মা আছে কচ্চি মা তোকে পেছন পাকি আটি করে দিচ্ছে তা কাকিমা কাকিমা করছিস না কাকিমাদের সব জব্দ করবি তুই এসেছিস কাকিমাদের জব্দ করার জন্য শোন আঠেরো বছরের তো এখন বয়স হয়নি আর ওই পেছন পাকা বিগড়ে যাওয়া ছেলে মেয়েদেরকে কি করে করে সোজা পথে আনতে হয় এই এইসব কাকিমারা না খুব ভালো করে জানে হুম তা তোর মতো পেছন পাকা আটি বাঁধা মেয়ে বিগড়ে যাওয়া মেয়েকে কিভাবে সাহেস্তা করতে হয় আমরা সেটা জানি আইনের ভয় দেখাচ্ছিস আইন আইন সবার হাতে আছে খুকুমনি আমাদের সুনামনি আইন সবার হাতে আছে হ্যাঁ তোর একার আইন না আইনটা তোর একার না বুঝতে পেরেছিস আইনেরও আইন আছে হুম তুই ইফটিজিং এর কেস দিবি আমাদের সঞ্জয় ভাইকে তাই তো আর পুলিশ থানা আইন সব নেকা চন্ডী কিচ্ছু বোঝে না তারা তোর মা সোশ্যাল মিডিয়াতে দুদু দেখাবে আর কেউ সেই দুদুর দেখলে দোষ না হুম কেউ সেই দুদুর দেখলে দোষ এত বড় মেয়ে যার সেই মা সোশ্যাল মিডিয়াতে এসে দুদু দেখাচ্ছে আবার বড় বড় বাতেলা মারা হচ্ছে এই শোন পেছন পাকাটি মেয়ে তোর মা এসেছিল পেছনে লাগবে বুঝেছিস পেছনে কাঠিটা দিতে তোর মা এসেছিল সঞ্জয় তোর মাকে কে না আমরা তোর মাকে না তা তোর মা এসেছে আমাদের চেনা দিতে তা আমরা একটু চেনাচ্ছি সঞ্জয় একটু চেনাচ্ছে খুব জানা লেগে গেছে আর সহ্য করতে পারছিস না নিতে পারছিস না তা তোকে বলি শোন তুই যে আইনের ভয় দেখাচ্ছিস না আচ্ছা তোর বাবা তুই কি বলছিস আমার বাবাকে জানাইনি আমার বাবা এখানে নেই অন্য জায়গায় থাকে তোর বাবাকে জানা ব্যাপারটা আর তোর বাবা কি জানে যে এটা না হয় তোর বাবা জানে না কিন্তু তোর বাবা কি জানে যে তোর মা এই সোশ্যাল মিডিয়াতে কিভাবে ন্যাংটো হচ্ছে সেটা জানে তোর বাবা তোর বাবাকে একটু জানা তোরা যদি না জানা আমরা একটু জানাবো তোর বাবাকে হ্যাঁ যে তোর মা সোশ্যাল মিডিয়াতে সে ন্যাংটো হচ্ছে দুদু দেখাচ্ছে সবাইকে এই সোশ্যাল মিডিয়াটা সবাই দেখে আর এখানে এসে যে নোংরামো করছে তোর মা তুই আবার বসেছিস সবাইকে হুমকি দিতে তোমার গালে গালে না কালকে তোর মা বলছিল না বিশাখা ছোট তাই বিশাখাকে গালে গালে ঠাস ঠাস করে চড় মারবে তা আমিও শোন আমি তো তোর থেকে অনেক বড় তুই তো আঠারো বছর বয়স হয়নি পেছন পাকা আটি মেয়ে তোর না কানের কানের মারবো সঞ্জয় কাদের নিয়ে প্রতিবাদ করে সেটা এবার বুঝতে পেরেছিস তোর মাদের মতো মহিলাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যারা সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো ছড়ায় যারা আগে গিয়ে সঞ্জয়ের পেছনে গিয়ে লাগে যারা আগে এসে সঞ্জয় দিদিদের পেছনে লাগে তাদেরকে জব্দ করার জন্য সঞ্জয় আছে আসে বুঝতে পেরেছিস আর ওই কে একজন এসছে না তো ভিউয়ার্স কে একজন কমেন্ট করেছে বিশাখা রেতে বিশাখাকে হুমকি দিচ্ছে সে নাকি আবার মহিলা সমিতিতে আছে তোর কোন ভিউয়ার্স দেখলাম কমেন্টে বিশাখাকে বলেছে ঘরে থেকে টেনে বার করে নিয়ে আসবে তাই নাকি তা আমি ওই ভিউয়ার্স দিদিকে একটু বলছি ওই মহিলা সমিতি দিদিকে একটু বলছি আচ্ছা কোন অপরাধে কোন অপরাধে বিশাখাকে আমার ওই গুলুমুলু সনু বন বনুটাকে টেনে বার করে নিয়ে আসবে বাড়ি থেকে প্লিজ একটু বলুন না কোন অপরাধে ওই কেউ দুদু দেখাচ্ছে সেটার প্রতিবাদ করার জন্য মহিলা সমিতির মেয়েরা গিয়ে মহিলারা গিয়ে বাড়ি থেকে টেনে বার করে নিয়ে আসবে কিন্তু আমিও না একটু মহিলা সমিতির আশেপাশে থাকি হুম তো আমি যেটুকু জানি যে কোনো পুরুষ মানুষ যদি মহিলাদের বিনা কারণে হ্যারাস করে বিনা কারণে হ্যারাস করে বিনা কারণে তাদেরকে মেন্টালি শারীরিক টর্চার করে সেই পুরুষ মানুষকে আমরা টেনে বের করে নিয়ে আসি কিন্তু যদি কোনো মহিলা সে নোংরামো করে অসভ্যতামী করে কোনো পুরুষকে ফাঁসানোর চেষ্টা করে কোনো পুরুষের সঙ্গে লাগার চেষ্টা করে সেটা যদি প্রমাণ পায় তাহলে আমাদের এই মহিলা সমিতির মেয়েরা না সেই মহিলাকে ঝাটা পেটা করা হয় সবাই মিলে ওই সব নোংরা মহিলাদের করে করার জন্য আমাদের একটা বাহিনী আছে তা এইরকম আইন তো কোথাও দেখিনি যে সোশ্যাল মিডিয়াতে সে মহিলারা শরীর দেখাবে দুদু দেখাবে নোংরামো করবে আর মহিলা সমিতির মহিলারা তাদেরকে সাপোর্ট করবে এটা তো কোনো জায়গায় দেখিনি খুকুমনির মা তোমাকে বলছি তুমি বলছো না সঞ্জয়ের খিস্তি দেওয়া ভিডিওগুলোকে গুলোকে ক্লিপস তুলে তুলে ধরে প্রমাণ করতে চাইছো যে সঞ্জয় খুব খারাপ খুব খারাপ তা তুমি বুঝি সত্যি তুমি বুঝি ধোয়া তুলসী পাতা তোমার বুঝি কোনো খিস্তি নেই সঞ্জয় একাই হ্যারাসমেন্ট করছে আমরা একাই হ্যারাসমেন্ট করছি হুম তুমি কি করছো এতদিনে সেসব সব ডাউনলোড করা হয়ে গেছে আমাদের যদি তোমাকে হ্যারাসমেন্ট করার জন্য আমাদের যদি কোমরে দড়ি পড়তে পারে তাহলে তুমি যে এত দিন প্রত্যেকটা মানুষকে হ্যারাসমেন্ট করে এসেছো প্রীতম থেকে শুরু করে রিমি থেকে শুরু করে আরও প্রচুর মানুষ আছে তাদেরকে যেভাবে হ্যারাসমেন্ট করে এসেছো সেই অপরাধে তোমার কি হবে তেরাকিয়াহে তবলা কিরে সেটা হুঁশ আছে আরে করছি প্রচুর পেছন পাকা মেয়ে তোকে বলছি তোর মাকে যে সবাই হ্যারাসমেন্ট করছে তা তোর মা যে সবাইকে খিস্তি দিয়ে হ্যারাসমেন্ট করছে তার কী হবে তোর মা তো অনেককেই খিস্তি দিয়েছে তোর মা যে সঞ্জয় খিস্তি দেওয়া ভিডিও তুলে ধরছে সঞ্জয় খারাপ তা তোর মা যে খিস্তি দেওয়া ভিডিওগুলো করেছে সেগুলোর কি সেসব সব ক্লিপস না আমাদের সবাই তুলে রাখছে আইনি সাহায্য নেওয়া হোক তুই না কেসটা কর বুঝতে পেরেছিস তাহলে আমাদের ভাই যে কতটা প্রতিবাদী সেটা সবার সামনে প্রকাশ পাবে কতটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে সেগুলো প্রকাশ পাবে আমাদের সঞ্জয় ভাই কাকে কোন ধরনের মহিলাদের কোন ধরনের পুরুষদের খিস্তি মারছে সব প্রকাশ পাবে তুই কেসটা করেই ফেল হ্যাঁ আর আমরাও তোদেরগুলো সব ডাউনলোড করে নিয়েছি ব্যাপারটা বেশ জমে উঠবে বুঝতে পেরেছিস খুকুমনি নিজের ঘরের নিজের ঘরটা সামলা পরে আসবি পরকে নিয়ে নাচতে পেছনে লাগার সময় হুঁস ছিল না ভিউজ দরকার ছিল না ভিউজের জন্য যখনই পায়ে ধরছিলিস তো একটু কমিউনিটি দাও একটু পাশে থাকো সীমাদিকেও তো পায়ে ধরেছিলিস এই তবলামুখী সীমাদিকেও তো পায়ে ধরেছিলিস আমার ভিডিওগুলো একটু কমিউনিটিতে দাও একটু হেল্প করো একটু পাশে থেকো যখনই ওরা হেল্প করলো না পাশে থাকলো না অমনি পালটিকে ওই চিংকি পালের কমিউনিটিতে ওঠার জন্য সঞ্জয়ের বিরুদ্ধে ভিডিও করা শুরু করে দিয়েছিস হ্যাঁ আর তোর ভিডিওতে যে বুনোমোস গিয়ে কমেন্ট করেছে একটু বুনোমোস তো কী বলতে একটু আনন্দ পেয়েছে তোর এই হুমকি চুমকিতে একটু আনন্দ করে কমেন্টস করে এসছে কারণ কি বলতো বুনোমোসও জানে যে তুই যে হুমকিটা দিচ্ছিস কোনো ধোপে টিকবে না কারণ তোর অনেক ফল্ট আছে কারণ ছুটে ছুটেছিল থানায় সঞ্জয়ের বিরুদ্ধে বেচারিকে মেরে তাড়িয়ে দিয়েছে থানা থেকে শেষে কি করলো উপরে ওঠার চেষ্টা করছিল বুনোমোষ একটু জিজ্ঞেস করে নিস তোর ওই বুনমোশ সাপোর্টারকে তাই এসে তোরটা একটু মজা নিল কমেন্ট করে বুঝতে পেরেছিস তাই পেছনে লাদ্ডা আসবি আচ্ছা মতো খাবি যদি পেছনে তোরা না লাগিস কেউ তোদের দিকে ফিরেও তাকাবে না তোর দিকে তো কেউ চিন্তও না তোদেরকে কেউ চিন্ত না তোর নিজেরা এখন যখন সবাই চেনাচ্ছে খুব জ্বালা লাগছে আর নিতে পারছিস না না নে না নে এবার নেই লাগবে দেখাবে আর কেউ দেখলে দোষ তাই না অপেক্ষায় থাকলাম কবরে দড়ি পড়ার বুঝতে পেরেছিস মেরি ক্রিসমাস ক্রিসমাসে মন খুলে আনন্দ কর বুঝেছিস মার মেয়ে